বিষয় কাজ করছে চিকিৎসক পুনরায় গিয়েছিলেন কালীঘাট অবধি তারা লাইভ স্ট্রিমিং থেকে নেমে এসেছিলেন তারা বলেছিলেন ঠিক আছে ভিডিও রেকর্ডিংটা দিন সেটাতে রাজি হননি তারা বলেছিলেন মিনিটস দিন যে উভয় পক্ষ সই করবে একটা লিখিত রূপ থাকবে তাতেও রাজি হয়নি একদিকে যখন এই বিষয়গুলো রয়েছে অপরদিকে এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং সন্দীপ ঘোষ গ্রেফতার অভয়াকাণ্ডে গ্রেফতার অভিজিত মুন্ডার অভয়াকাণ্ডে কি বলছে আজকে স্বাস্থ্য ভবন যত একদমই তাই প্রথমে ছবি দেখানোর চেষ্টা করবো উঠছে স্লোগান এই মুহূর্তে কি স্লোগান राजी तो हलन ना এবং যখন আমরা সিএম এর চেয়ারটাকে সম্মান জানিয়ে বললাম যে আমরা ওনার প্রতি ভরসা রেখেই আমরা মিটিং করব ওনার একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাকি চন্দ্রিমা ভট্টাচার্য নাকি বলেছেন যে বাসে করে আপনারা বেরিয়ে যান নাহলে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে এজন্য অমৃতা কেঁদেও ফেলেছে আপনাদের একজন কি বলছেন কি বলছেন জনতা কি বলছে আমি বুঝিয়ে দিচ্ছি পরের আমি তথ্য জানার চেষ্টা করব দুটো এক অমৃতা কাঁদছে আপনাদের জুনিয়র চিকিৎসক যিনি গিয়েছিলেন তিনি মনে করেছেন এটা অপমান করা হয়েছে এক দ্বিতীয়ত সন্দীপ ঘোষ এতদিন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ছিলেন এবার অভয়া ধর্ষণ ও খুন মামলায় তিনি গ্রেপ্তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য তার সঙ্গে সঙ্গে তালা থানার ওসি গ্রেপ্তার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের একজন আমার সিনিয়র হচ্ছেন উনি অমৃতাদি উনি অবশ্যই কেঁদেছেন আপনার প্রশ্ন হচ্ছে এই জন্য অসম্মান করা হয়েছে তো এটা তো কোনো দিক থেকে সম্মান তো করা হয়নি এই গ্রেপ্তার নিয়ে আমরা একটাই কথা বলবো আরে এই উৎসবেরও একই ডাক আমার এই মুহূর্তে যিনি শঙ্খ বাজাচ্ছেন তার কাছে জানার চেষ্টা করবো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার তার সঙ্গে সঙ্গে টালা থানা ওসিকে গ্রেপ্তার এখনো পূজা বাকি আছে কি বলবেন দিদি কি বলবেন উৎসব শুরু হয়ে গেছে আমাদের কি বলবেন সন্ধু এই মুহূর্তে সঙ্গে থাকো আমার সঙ্গে এই মুহূর্তে আরো একটা ছবি আমরা দেখছি আরো একটা ছবি স্বাস্থ্য ভবনের ফিরলেন চিকিৎসকদের দল যে চিকিৎসকদের দল কথা বলতে চাইছিলেন কালীঘাটে গিয়ে যে চিকিৎসকদের দল বারবার বলেছিলেন যে আমরা রাজি আছি কিন্তু অন্তত লিখিত রূপে দিব তাই থাক আমাদের কথোপকথনে কিন্তু রাজি হয়নি তাদের গাঁ ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে সেই চিকিৎসকদের দল স্বাস্থ্য ভবনে ফিরেছেন সুখেন্দু সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি গ্রেফতার অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় এটা আমাদের একটা ছোট মানে আমরা যা দাবি করছিলাম তার মধ্যে একটা পার্ট ছোট পার্ট তার মানে এটা হয় যে আমরা যা দাবি করছিলাম ইট ইজ ভেরি রিজনেবল ইট ইজ টোটালি ফেয়ার আর আমরা এটা নিয়ে উইল কন্টিনিউ টু ফাইট ফর ইট অ্যান্ড উইল নট রেস্ট আনটিল অ্যানালিস উই গেট জাস্টিস আমি এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এক চিকিৎসক পূর্ব
সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি, তিনি স্পষ্ট ভাষায় বলছেন এই যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, অভিজিৎ মণ্ডলকে টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে, এটা তাদের যে প্রতিবাদ, তাদের যে দাবি, অর্থাৎ সার্বিকভাবে সকলের যে দাবি যে অভয়ার বিচার চাই তার একটা অংশ বিশেষ, তার একটা শুরুর পদক্ষেপ হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ অংশ নয়। মাথা প্রকৃত দোষীদের প্রকৃত বিচার দিতে হবে। ভাস্করের সঙ্গে আমরা যোগাযোগ করবো, তবে এই মুহূর্তে ছবিটা দেখুন, যারা কালীঘাট থেকে ফের স্বাস্থ্য ভবনের পথে ফিরছে, দেখুন সেই ছবিটা। আপনারা এই মুহূর্তে দুদিকে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে তারা যখন কালীঘাটের সামনে ছিলেন, ঠিক যেমন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছিলেন, তারাও হাত জোর করে আবেদন করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। শুধু একটাই দাবি ছিল, আমরা কথা বলতে রাজি, একটু স্বচ্ছতা থাক, স্বচ্ছতাটা থাক, এই স্বচ্ছতার দাবির কথা, এই ট্রান্সপারেন্সির কথা তারা শুরু থেকে বারবার জানিয়ে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটি দাবিতেও, একটি দাবিতেও তারা রাজি হননি, সেটা লাইভ স্ট্রিমিং হোক, ভিডিও রেকর্ডিং এর অংশ এবং দেশবাসী দেখছে, সন্দীপ ঘোষ অ্যারেস্ট এবং টালা থানা। একদম তাই, যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম থেকে বলে আসছি, সেই ট্রান্সপারেন্সির কথা কেন বলেছিলাম সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। তাই জন্য এই মিটিং, এই সমস্ত কিছু আমরা ট্রান্সপারেন্ট হতে করতে চেয়েছি, যার জন্য আমাদের আজকে এই মিটিংটা ক্যান্সেল হলো। তার ঠিক মাঝেই খবর পাওয়া হয় সন্দীপ ঘোষ এবং চালাদানা রসুল অ্যারেস্ট হলো, এবং তার জন্যই বোধ আমাদের মিটিংটা ক্যান্সেল করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ দাঁড়িয়ে থেকেও কথা বললেন না, সেটা বললেন সময় নেই, কিভাবে দেখছেন? আমরা 34 দিন ধরে আন্দোলন করছি, 4 দিন ধরে এখানে বৃষ্টি জল মাথায় নিয়ে বসে আছি, আমাদের তো কি বলবো, আর কিছু বলার নেই, আমরা একটাই কথা বলছি আবার, উই ওয়ান্ট, উই ডিমান্ড, 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 উই ওয়ান্ট। এই মুহূর্তে সন্দীপ ঘোষ গ্রেপ্তার, টালা থানার ওসি গ্রেপ্তার। আমরা মনে করি আমাদের বিচার, অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন শুরু করেছিলাম 35 দিনে, এসে এই সংবাদ আমাদের কাছে একটা বিরাট আস্থার জায়গা, ভরসার জায়গা, আমরা মনে করি এটা আন্দোলনের একটা জয় হিসাবে আমরা দেখছি, এবং এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আলোচনা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা শেষ অবধি, কিছু সময় তৈরি হয়ে গেছিলো আমাদের পক্ষ থেকে, কিন্তু আমরা আনকন্ডিশনালি বসতে চেয়েছিলাম, উইদাউট লাইভ স্ট্রিমিং, উইদাউট ভিডিওগ্রাফি, সমস্ত জায়গা থেকে আনকন্ডিশনালি বসতে চেয়েছিলাম, আমরা আলোচনা চেয়েছিলাম। আমরা সবসময় মনে করি সদর্শক সদর্থক আলোচনার মাধ্যমেই পথ খোলা থাকতে পারে, একটা সুষ্ঠু ডেমোক্রেসিতে আলোচনা ছাড়া অন্য কিছু আর থাকতে পারে না, সেই জায়গা থেকে আলোচনায় যদি বসতেন, আমাদের দিক থেকে এখনও বলছি আমরা আলোচনায় বসতে রাজি, যে মুহূর্তে আলোচনায় বসতে চাই আমরা সেই মুহূর্তে আলোচনায় বসতে রাজি। সহযোগিতা আপনাদের কার্যত বরণ করে নিচ্ছে, এই জয়, এই যে আজকের বিচারের দাবিতে আন্দোলন, এই আন্দোলনে যেভাবে সারা বাংলার মানুষ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ যেভাবে আমাদের সাথে ছিলেন,
এ অনস্বীকার্য অনভিভাবনীয়। আমরা মনে করি এই জয় শুধুমাত্র আমাদের নয়, এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এই আন্দোলনের পাশে থেকেছেন সবার। সিবিআই তো অ্যারেস্ট করলো, সিবিআই তদন্ত নিয়ে আপনারা সহ অনেকেই প্রশ্ন তুলেছেন, কি মনে হয় এই সময় দাঁড়িয়ে কি মনে হয়? আমরা আসছি তবে কিঞ্জল যে কথা বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই জন্যই তো আমরা ট্রান্সপারেন্সি চেয়ে চাই। এই সন্দীপ ঘোষের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিনতেন না, জানতেন না, তাকে তো প্রাইস পজিশন দেওয়া হয়েছিল আরজিগড় থেকে কলকাতা মেডিকেল কলেজ। সেই সন্দীপ ঘোষ এবার ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার।